সব বন্ধুকে আবারও কথা মুখে স্বাগতম। আর আজকে প্রথমেই আমরা চলে যাব সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাণ্ডে, যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই অনুষ্ঠান যখন করছি ততক্ষণে তিনি সিবিআই দপ্তর নিজাম প্যালেসে পৌঁছে গেছেন এবং পৌঁছানোর আগে তিনি একটা চিঠি পাঠিয়েছেন। সেই চিঠির দুটো দিক রয়েছে। সেই চিঠিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলছেন যে তিনি একটা নবজোয়ার যাত্রার মধ্যে ব্যস্ত ছিলেন এবং সেই সময় তাকে এভাবে ডাকার মধ্যে তিনি অসৌজন্যের একটা পলিটিক্স, সিবিআইয়ের বিরুদ্ধে অসৌজন্যের একটা বিষয়কে উল্লেখ করেছেন। অন্য আরেকটা দিকও তিনি বলেছেন, গতকালই শুক্রবার হাইকোর্টের বিচারপতি সম্মানীয় অমৃতা সিংহ যে রায়টা দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 25 লক্ষ টাকার জরিমানার এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যাতে করে সিবিআই জেরা করতে পারে সেই বিষয়টাকে, মানে কী বলবো, সেই বিষয়টা ক্লিয়ার করে দেওয়ার, সিবিআইকে জেরা করার যে অনুমতি দিয়েছিলেন অমৃতা সিংহ সেই বিষয়টাকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি সুপ্রিম কোর্টে যাবেন। এখান থেকে দুটো বিষয় ক্রমশ পরিষ্কার হয়ে ওঠে। এক, এই ব্যাটেলটাকে তৃণমূল একভাবে দেখছে। প্রথম জায়গা থেকে সে দেখছে যে এই সম্পূর্ণ ব্যাপারটা হচ্ছে একটা অসৌজন্যের পলিটিক্স এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথাও পালিয়ে যাচ্ছিলেন না, তিনি একটা র্যালিতে ছিলেন, সেই সময় তাকে এভাবে ডাকা হচ্ছে। দুই, আরেকটা জিনিসও পরিষ্কারভাবে তৃণমূল এখানে তুলে ধরতে চাইছে, সেটা হলো যে এই বিষয়টাকে তারা এখানে সীমাবদ্ধ রাখবে না, সুপ্রিম কোর্ট অবধি তারা লড়বে, ফলে একটা অদ্ভুত আইনি ব্যাটেল এবং রাজনৈতিক ব্যাটেলের সামনে দাঁড়িয়ে যাচ্ছে। কিন্তু এখানে কতগুলো প্রশ্ন উঠে আসছে, সেটা হচ্ছে যেভাবে তড়িঘড়ি করে অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকালই আদালতে হাইকোর্টে গিয়ে বিচার চেয়েছিলেন, বিষয়টাকে চ্যালেঞ্জ নিয়ে শুনানি চেয়েছিলেন, তার মধ্যে আমরা কোনো ভুল দেখি না। একজন যদি মনে করেন তিনি ভিকটিম হচ্ছেন, তিনি অবশ্যই বিচার চাইতে পারেন এবং খুব তাড়াতাড়ি বিচার চাইতে পারেন। কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়, যে ভারত পশ্চিমবঙ্গ জুড়ে এবং গোটা ভারতবর্ষ জুড়ে কয়েক কোটি ফাইল জমে আছে বিচারের, মানে কয়েক কোটি ফাইল জমে আছে বিচারের, সেই ফাইলগুলোতে আমরা কী দেখছি? সেই ফাইলগুলোতে আমরা দেখছি একদম সাধারণ মানুষ, যাদের হয়তো বিচার হলে 3 মাস কারাদণ্ড হতো যদি তারা বিচারে সাজাপ্রাপ্ত হতেন, তারা 6 বছর জেলে পড়ে রয়েছেন। এই নিয়ে জাস্টিস রামনা, প্রাক্তন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিরও সিরিয়াস বক্তব্য ছিল যে বিচার প্রক্রিয়াটাই একটা কোয়ারশন হয়ে যাচ্ছে না, তো এই প্রশ্ন তুলেছিলেন প্রাক্তন বিচারপতি রামনা। ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটাকে খুব দ্রুত গতিতে চাইছেন, একজন রাজনৈতিক নেতা হিসেবে তার প্রথম কাজ হওয়া উচিত যে সাধারণ মানুষেরও যাতে বিচার প্রক্রিয়া খুব দ্রুত গতিতে সম্পন্ন হয় সেই জায়গাটা দেখা। দুই, তৃণমূল আজকে তৃণমূলের সামনে সবথেকে বড় চ্যালেঞ্জের বিষয় শুধু দুর্নীতি নয়, তৃণমূল সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জের বিষয় দুর্নীতিটা। এখন তৃণমূল শাসনের একটা কুটির শিল্পের মতো বিষয় হয়ে গেছে। আপনি যেদিকেই তাকান সেদিকেই দেখবেন দুর্নীতির অভিযোগ অভিযোগ অভিযোগ, কলেজ থেকে নানা কলেজ থেকে আরম্ভ করে সব জায়গায় নানা দুর্নীতির অভিযোগে অভিযুক্তদের মুখ। তাহলে এই দুর্নীতির বিরুদ্ধে তৃণমূলকে আজকে সবচেয়ে বেশি সরব হতে হবে এবং জিরো টলারেন্স নীতির জায়গাটাকে গভীরভাবে প্রতিষ্ঠা করতে হবে। সেই বার্তা কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই চিঠির ভেতর দিয়ে উঠে আসছে, এই প্রশ্নটা আপনাদের সামনে রইল। আরেকটা বিষয় ক্রমশ পরিষ্কার হয়ে উঠছে, সেটা হলো আদালত নির্ভর একটা রাজনৈতিক কাঠামো উঠে আসছে, যেখানে বিরোধী থেকে শাসক দল সবাই ক্রমশ আরও বেশি করে আদালত নির্ভর হয়ে পড়ছে। গতকাল না দুদিন আগের এক অনুষ্ঠানে আমরা তাই দেখিয়েছিলাম যে এই যে 32,000 মানুষের চাকরি যাওয়ার বিষয়টা সামনে এসেছিলো যখন, তখন আমরা তীব্র জোরের সাথে বলেছিলাম ন্যায় বিচারকে, ভারতীয় সংবিধানকে বুকের মাদিকে রেখে বলছি এভাবেই 32,000 মানুষের চাকরি যাওয়ার মধ্যে বোধহয় কোথাও একটা তাড়াহুড়ো রয়ে গেছে। আজকেই গতকালই আমরা দেখলাম যে বিচারপতি ডিভিশন বেঞ্চের বিচারপতি সুব্রত তালুকদার ও সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ সে বিষয়েই রায় দিলেন এবং ঠিক এই শব্দটাই ব্যবহার করলেন গভীরভাবে, যে যেমন জাস্টিস ইজ ডিলেড মানে হচ্ছে জাস্টিস ডিনাইড, তেমনি তড়িঘড়ি বিচার প্রক্রিয়াও কাম্য নয়। এ বিষয় নিয়ে আমরা শুধু কথামুখ চ্যানেল নয়, বিশিষ্ট আইনজীবী অরুণাভঘোষও কিন্তু এই বিষয় নিয়ে অনেকবার অনেক কথা বলেছেন। গতকালের একটা ইন্টারভিউ এই বিষয় নিয়ে বলেছেন, আমরা আমাদের লিঙ্কের মানে ডেসক্রিপশনে সেই ইন্টারভিউটাও দিয়ে দেব, আপনারা কাইন্ডলি একটু দেখে নেবেন। তাহলে এই বিষয়টা আপনার কী মনে হচ্ছে, এই যে আগে 36,000 লোকের চাকরি গেছিল, এখন বলা হচ্ছে 32,000 লোকের চাকরি যাবে না? তো অ্যাপিল করেছি আমরা, এটা ঠিক না। সে আমার হয়তো আমি চাকরি পেলাম যেভাবেই পাই, আগে তো আমায় চোর প্রমাণিত করতে হবে আমাকে যে ভাই অরুণাভ ঘোষ চুরি করে চাকরিটা পেয়েছে, তার আগে আমার চাকরিটা চলে যেতে পারে?
যাই হোক, অরুণাবধার এই কথা থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে যে আজকে বিচার ব্যবস্থাকে নিয়ে নানা প্রশ্ন উঠে আসছে। আপনি বলুন তো, এর আগে কোনো বিচারপতির নাম আমরা এত মনে রাখতাম? আশির দশক আমার খুব একটা মনে নেই, 90-এর দশকটা মনে আছে, সেই সময় কিশোরবেলা কেটেছে। সেই সময় কি আমরা এরকমভাবে কোনো বিচারপতির নাম মনে রাখতাম? বিচারপতিরা এই মুহূর্তে একটা মানে কী বলবো, সেলিব্রিটি স্ট্যাটাস আমাদের সমাজে অর্জন করে নিচ্ছেন, এবং সেইখানে দাঁড়িয়েই কিন্তু কতগুলো মৌলিক বিষয় উঠে আসছে যে বিচারপতিরা যত জনপ্রিয় হচ্ছেন তাদের এই জনপ্রিয়তার স্বার্থেই কি এক ধরনের তাড়াহুড়োবাদ বিচার ব্যবস্থার মধ্যে চলে আসছে, যে খুব তাড়াহুড়ো করে একটা নতিজা বা রায়ে বিচারপতিদের পৌঁছতে হবে, এই বিষয়টাকে ক্রমশ প্রতীয়মান হচ্ছে নাকি অন্য কিছু হচ্ছে? এই প্রশ্নটা আপনাদের সামনে রাখলাম। এমনিতেই আমাদের বিচার প্রক্রিয়া যেটা ছিল সেটা হচ্ছে জাস্টিস ইজ ডিলেড, মানে বছরের পর বছর, তারিখের পর তারিখ। আর এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজনীতির যে প্রেক্ষাপটে আমরা দাঁড়িয়ে রয়েছি, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমরা যে সময় অনুষ্ঠান করছি সেই সময় তিনি নিজাম প্যালেসে পৌঁছেছেন, এবং সেখান থেকে একটা জিনিস কিন্তু ক্রমশ পরিষ্কার হয়ে উঠছে যে দুর্নীতির শুধু রাহুগ্রাসে তৃণমূলের আটকে যাওয়া নয়, এই দুর্নীতির রাহুগ্রাসের বিষয়টা নিয়ে কিন্তু বিজেপি একটা অন্য ধরনের পলিটিক্সের লাইন আপকে নিয়ে আসতে যাচ্ছে। বিজেপি এখন পশ্চিমবঙ্গে কর্ণাটকে হারার পরেও 40% সরকার, তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল যে কর্ণাটকে তাদের বিরুদ্ধে মেইন অভিযোগ ছিল যে সরকারি কোনো কাজ করতে গেলে নাকি ঠিকাদারদের 40% ঘুষ দিতে হয়। এই 40% ঘুষের সরকারের অভিযোগ ছিল, এবং সেই অভিযোগ একটা মান্যতাও জনগণের কাছ থেকে পেয়েছিল বলে তাদের সরে যেতে হয়। এই মুহূর্তে বিজেপি কিন্তু পশ্চিমবঙ্গের দুর্নীতি বিরোধী একটা জায়গা তৈরি করতে চাইছে, এবং এই জায়গা তৈরি করতে যাওয়ার জায়গা থেকে যেহেতু তাদের সংগঠন নেই কিন্তু অন্য ধরনের পাওয়ার আছে, নানা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, নানা মিডিয়া চ্যানেল তাদের সাথে সব সময় পথ হাঁটে, তাদের নীতিগুলোকে প্রতি মুহূর্তে তুলে ধরে, সেই চ্যানেলগুলোকে ব্যবহার করে সে একটা অদ্ভুত ওয়েদার তৈরি করছে যেন এই সমস্ত বিষয়টা তারা তৈরি করেছে, যে পশ্চিমবঙ্গে যে লড়াইটা, আইনের লড়াইটা তৈরি হচ্ছে সেই লড়াইটার যেন ক্রেডিট তারা নেবে, এরকম একটা ভয়ঙ্কর জায়গা তৈরি হয়েছে। এবং দুই, যেহেতু বামপন্থীদের একটা পশ্চিমবঙ্গে দীর্ঘদিনের ভয়েস রয়েছে, সেই বামপন্থার ভয়েস যাতে করে উঠে না আসতে পারে পশ্চিমবঙ্গের রাজনীতিতে, সেই বামপন্থার ভয়েস যাতে করে সচল না হতে পারে, সেই জন্যে তারা একটা সাম্প্রদায়িক রাজনীতিও এর সাথে মিলিয়ে দিচ্ছে, এবং তার সাথে যুক্ত হয়েছে সিপিএমের কিছু রামরেড নেতা টেতা হ্যান ত্যান বহুরূপ, তারা যেভাবে নানা মিডিয়া চ্যানেলে প্রচার করছে শুধু দুর্নীতির ইস্যুটাকেই ফোকাস করছে কিন্তু বিকল্প ইস্যুগুলোকে তুলে ধরছে না, সেই জায়গা থেকে কিন্তু এটা প্রমাণ হয়ে যাচ্ছে ক্রমশ যে বিজেপির জন্য একটা জমি তৈরি করে দেওয়ার জায়গা কিন্তু আস্তে আস্তে আসছে, উঠে আসছে। কীভাবে উঠে আসছে সেটা প্রথমেই বললাম, যেহেতু তাদের হাতে কেন্দ্রীয় সরকার রয়েছে সেই জায়গা থেকে তারা এটা একটা প্রমাণ করার চেষ্টা করছে। এই যে বিভিন্ন বিষয় চলছে, সিবিআই কখনো চলে আসছে, ইডি কখনো চলে আসছে, কখনো সম্মানীয় বিরোধী দলনেতা বলে দিচ্ছেন অমুক মাসে সরকার পড়ে যাবে, এই বিষয়গুলোকে তারা দেখাতে যাইছে একভাবে, ডাইরেক্ট না বললেও, যে এই সমস্ত বিষয়, এই লড়াইটা মূলতই তারাই লড়ছে। এবং আদালতে যত তৃণমূল বিপন্ন হয়ে পড়ছে, হ্যাঁ, তত কিন্তু সেই লড়াইয়ে তারা এক ধরনের কী বলবো, তারা এক ধরনের সেই লড়াইয়ে তারা মুখ হিসেবে এক ধরনের জাস্টিফিকেশান খুঁজে পাচ্ছে, এবং এই জাস্টিফিকেশানকে তাদের ঘরে নিয়ে আসার জন্যে তারা এক ধরনের সাম্প্রদায়িকতার কারবারও এখানে নিয়ে আসতে চাইছে, যেটা নিয়ে কিন্তু সিপিএম বারবার সতর্ক করেছে, সিপিএমের শীর্ষ নেতৃত্ব, এবং তার সাথে বলছি একদল খুব বলতে খুব লজ্জা লাগছে, একদল রামরেড নেতা ইত্যাদি ফিত্যাদি আছে, তারা কথায় কথায় শুধু উৎসাহ করে যায় নানা চ্যানেলে বসে। এবার আপনি বলবেন তাহলে বিকল্পটা কীভাবে তুলে ধরতে হয়? বিকল্প তুলে ধরার জন্য আমি আজকে তাহলে বিকল্পটা কীভাবে তুলে ধরতে হয় এই প্রশ্নের সামনে দাঁড়ালে আমি আজকে সিপিএমের নেতা এ কে গোপালনের কথা বলবো। এ কে গোপালন যখন লেফটওয়ার্ড একটা ভালো বইও বার করেছে, এ কে গোপালন পরিষ্কার বলছেন সংসদে দাঁড়িয়ে, আমার ইংরাজি ভালো কি ভালো নয় তার উপর কিছু যায় আসে না, আমি যতবার কথা বলবো ততবার মানুষের কথা বলবো। অর্থাৎ বুর্জোয়া রাজনীতিতে যেভাবে একটা বিষয় তোলা হয়, অমুক নেতা দারুণ ইংরেজি বলছেন, অমুক নেতার কী অদ্ভুত শব্দচয়ন, অমুক নেতা কতবার শেলি কিটসের কবিতা এনেছেন তার মানে কী বলবো বলার বিষয়ের ওপর, তার বক্তব্যে, এইভাবে
একটা নেতার যে কাল্ট তৈরি করা হয় তার বিরুদ্ধে কিন্তু এ কে গোপালন দেখালেন যে আমি শেলিও বলতে পারি, আমি কিডসও বলতে পারি, আমি এটাকে আমি জীবনানন্দও বলতে পারি, কিন্তু যতবার আমি যা কথা বলবো মানুষের কথা বলবো। এই মানুষের কথাটাকে কিন্তু আজকে সিপিএমকে আবার তুলে ধরতে হবে, এ কে গোপালনের মতো মানুষদের কাছ থেকে তাদের আবার শিখতে হবে যে কীভাবে পার্লামেন্টারি পলিটিক্সকেও একটা অন্য দিশায় নিয়ে যাওয়া যায়। আশা করি এই বিষয়টার ওপর সিপিএম যত ইনফাসাইজ করবে তত বেশি তার একটা লাভ হবে, কারণ আবার কিন্তু মানুষের একটা অংশ বুঝতে পারছে যে একদিকে তৃণমূল অন্যদিকে বিজেপি, এই দুই বাইনারির বাইরেও পশ্চিমবঙ্গের রাজনীতির একটা ভাষা আছে যে ভাষাটা একটা অন্যদিকে নিয়ে যেতে চায়। তার মানে এই কথা নয় যে অতীতের বামফ্রন্ট সরকার সব ভালো কাজ করেছিল, অতীতের বামফ্রন্ট সরকারের ওপর নির্ভর করে এই ভাষাটা তৈরি হয়নি। অতীতের বামফ্রন্ট সরকার যে জঘন্য নেপোটিজমের প্র্যাকটিস করেছিল, যে কোনো কলেজে আপনি দেখবেন, যে কোনো জায়গায় আমি দেখবেন, নাম নিচ্ছি না, শুধু নিজের লোক ছাড়া পাঠাবলির ঠ্যাং ধরছে সেও চাকরি পেয়েছে, পাঠাবলির ঠ্যাং আর বামপন্থা একসাথে চলেছে। তাই এটা অতীতের বামফ্রন্ট সরকারের একটা অসাধারণ রেকর্ড, এবং তারাই আজকে নানা কলেজ টলেজে, তাদের একটা অংশ, তারাই বলা ভুল, তাদের একটা অংশ আজকে নানা কলেজ টলেজে লাখ লাখ টাকা মেরে দিচ্ছে, সেই বামপ এরা আগে বামপন্থী দলগুলোর সাথে ছিল। তা এইটা হচ্ছে একটা বিষয়, অতীতের বামফ্রন্ট সরকারের সময় এই বিষয়টা তৈরি হয়েছিল, কিন্তু অতীতের বামফ্রন্ট সরকার মানেই গোটা সিপিএম নয়। গোটা সিপিএম একটা বৃহৎ আন্দোলনের ভেতর দিয়ে, বৃহৎ জীবন জিজ্ঞাসার ভেতর দিয়ে পথ হেঁটেছে, এবং সেই পথটা এখন হাঁটছে। তাই জন্য কেরালার মতো রাজ্যে এত সাফল্য আসছে, সেই সাফল্যগুলোকে আন্ডারমাইন করার জন্যে কেরালা স্টোরি তৈরি হচ্ছে। কেরালা স্টোরি নিয়ে আমার একটা আলোচনা আছে, পারলে সময় পেলে দেখে নেবেন, কেন একমাত্র কথা মুখ অন্য রকম কথা এই মুহূর্তে বলতে গিয়ে, যে বাংলায় আর আমি কোনো মিডিয়াকে দেখছি না, হাতে গোনা দু একটা ছাড়া, যারা মানুষের যন্ত্রণার জীবন উপলব্ধির কথা বলে, বলছে না তারা, শুধু কি আর বলবো, যাই হোক সেখানে আমি যাচ্ছি না। তা সেই জায়গা থেকে আমি বলবো যে একটা অদ্ভুত জায়গায় আমরা রয়েছি, ক্রস রোডে রয়েছি। একদিকে বিজেপি চাইছে এই দুর্নীতি বিরোধী পুরো ব্যাপারটাকে নিজেদের দিকে নিয়ে নিতে, আরেকদিকে বামপন্থারও একটা উজ্জীবনের সম্ভাবনা তৈরি হচ্ছে। সাধারণ মানুষ কিন্তু আজকে বুঝতে পারছে যে একটা অন্য ধরনের বিকল্প চাই, একজন নেতা খুব খারাপ আমি খুব ভালো নেতা এই বিকল্প না, একটা নীতির বিকল্প চাই, যে নীতি দুর্নীতিকে পেছনের দিকে ফেলে দিয়ে সুনীতিকে সামনের দিকে নিয়ে আসবে। এই নীতির বিকল্পের প্রশ্নটাও কিন্তু আজকে পশ্চিমবঙ্গের জায়গায় উঠে আসছে। এটা খুব একটা ইন্টারেস্টিং জায়গা। এরিক হবসমের মতো ঐতিহাসিক থাকলে এই সময় দাঁড়িয়ে বলতেন, ইট ইজ ইন্টারেস্টিং টাইমস। আর এই ইন্টারেস্টিং টাইমসে দাঁড়িয়ে আমরা যেটা বলবো, এই 32,000 লোকের চাকরি যাওয়ার প্রসঙ্গটা আরেকবার আসবো। 32,000 মানুষের চাকরি যাওয়ার প্রসঙ্গে সম্মানীয় অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে রায় দিয়েছিলেন, সেই রায়ের ওপর অন্তর্বর্তীকালীন 3-4 মাসের স্থগিতাদেশ দেওয়া হয়েছে। এই 4 মাস ধরে মানে প্রাথমিক শিক্ষকরা মাইনে, তাদের নিজস্ব যে মাইনে ছিল, পার্শ্ব শিক্ষকের মাইনে পাবেন না, নিজস্ব মাইনেটাই পাবেন। এবং ওই অদ্ভুত জায়গাটাও বলেছে কোর্ট যে জাস্টিস ইজ ডিনাইড, মানে হচ্ছে জাস্টিস ইজ ডিলেড, মানে হচ্ছে জাস্টিস ইজ ডিনাইড, কিন্তু তড়িঘড়ি জাস্টিস দেওয়াটাও খুব কাজের কথা নয়। জাস্টিস ইজ ডিনাইডের জায়গা থেকে অনেক সময় তড়িঘড়ি জাস্টিস দেওয়ার একটা জায়গা তৈরি হয়, এর তীব্র একটা সমালোচনা হয়, এর তীব্র একটা এই জায়গাটাকেও কোর্ট তুলে ধরেছে। হ্যাঁ, দুর্নীতি হয়েছিল সে কথাকে কোর্ট মেনেছে যে নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি হয়েছিল, কিন্তু তার সাথে সাথে এই বিষয়টাকেও বোধ হয় কোর্ট এই স্থগিতাদেশ দেওয়ার মধ্যে, অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়ার মধ্যে মান্যতা দিয়েছে যে 32,000 লোকের মধ্যে প্রতিটা লোক তো নিশ্চয়ই দুর্নীতি করেনি। যদি আমি ধরে নিই 31,999 জন লোক দুর্নীতি করেছে, তাহলে একটা মানুষ তো দুর্নীতি করেনি, তাহলে 32,000 লোকের মধ্যে সেই মানুষটা কেন শাস্তি পাবে? এখন বাংলার মুখ বলতে শুধুই দুর্নীতির মুখ, এই ব্যাপারটা কিন্তু পুরোটা সত্যি কথা নয়। আজকে কোটি কোটি তৃণমূল সমর্থকরা আছে, হাজার হাজার তৃণমূল সমর্থকরা আছে, তারা কি চুরি করেছে নাকি? তারা চুরি করেছে? চুরি করেনি তো। আজকে লাখ লাখ সিপিএমের সমর্থক আছে, সে বাম জামানাতেও দেখেছি হাজার হাজার সিপিএমের সমর্থক আছে। তারা কি বামপন্থী দলগুলোর কাছ থেকে খুব বেশি কিছু পেয়েছিল নাকি? বাড়িতে সরকারি চাকরি ইত্যাদি পেয়েছিল নাকি? তবু কিন্তু লাল ঝান্ডা ধরে তারা হেঁটেছে। আজকে বিজেপিরও প্রচুর কর্মী আছে, তারা কি বিজেপির নেতাদের কাছ থেকে বিরাট কিছু পায় নাকি? তবু তো মার খায়, রাস্তায় নামে। তাহলে ভারতবর্ষে একটা রাজনীতির অন্য পরম্পরাও আছে এত কিছুর পরেও। এই পরম্পরাটা
আজকে যদি সবাই দুর্নীতিগ্রস্ত সবাই দুর্নীতিগ্রস্ত বলে চিৎকার করা হয় তাহলেই পরম্পরাটাকে মেরে ফেলা হয়। তার বিরুদ্ধে বোধহয় আজ ডিভিশন বেঞ্চ, সুব্রত তালুকদারের এবং জাস্টিস ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ বোধহয় এক ধরনের একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছে যে সমাজে দুর্নীতি থাকলে সেটাকে নির্মোহভাবে দেখতে হবে, সেটাকে হাতে আতশ কাচ নিয়ে নির্মোহভাবে দেখতে হবে এবং সেই দুর্নীতির বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। কিন্তু সমাজে দুর্নীতি আছে বলে প্রত্যেকটা মানুষ দুর্নীতিগ্রস্ত এই জায়গায় যাওয়া যাবে না। আপনি দেখুন গত কয়েক মাস ধরে বা গত কয়েক বছর ধরে বাঙালির ইমেজটাই এমন জায়গায় নিয়ে আসার চেষ্টা হচ্ছে বাঙালি মানেই দুর্নীতিগ্রস্ত। একটা ভদ্রলোকের লেখা দেখছিলাম কিছুদিন আগে যে এক সময় বাঙালিকে ইন্টেলেকচুয়াল বলা হতো, এক সময় এখন বলা হয় বাঙালিকে চোর। এই দুটো কথাই তো ভুল। কোন বাঙালিকে ইন্টেলেকচুয়াল বলা হতো আর এখনও তারা ইন্টেলেকচুয়াল নয় কেন? এখনও কি বাংলায় কবি সাহিত্যিক চিন্তাবিদের অভাব রয়েছে? একজন কৃষকের সাথে একদিন আধ ঘন্টা কথা বলে দেখুন, একজন কৃষকের সাথে আপনি আধ ঘন্টা কথা বলে দেখুন, দেখবেন তার মধ্যেও কি অপূর্ব চিন্তার বহিঃপ্রকাশ পাবেন। একজন রিক্সা চালকের সাথে আধ ঘন্টা কথা বলে দেখুন, তার মধ্যেও দেখবেন কি অপূর্ব চিন্তার বহিঃপ্রকাশ পাবেন। ফলে বাঙালি চিন্তাশূন্য হয়ে গেছে এমন ব্যাপারটা নয়, আর বাঙালি চিন্তাশূন্য হয়ে গেছে যেমন এমন এটাও ব্যাপার নয়, তেমনি সব বাঙালি চোর 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 এমন হয়ে গেছে এই ব্যাপারটাও নয়। ফলে এই জায়গা থেকে দাঁড়িয়ে একটা সঠিক পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজ আজকে খুঁজে পেতে হবে এবং এ বিষয়ে বামপন্থীদের অগ্রণী ভূমিকা নিতে হবে। ওই এক সময় দেখতাম মমতা বন্দ্যোপাধ্যায় ভুলভাল ইংরাজি বলে বলে তার সমালোচনা হতো, এটা খুব বিচ্ছিরি একটা টেন্ডেন্সি, যেটা একে গোপালের মতো লোক অনেক একে গোপালনের মতো লোক অনেকদিন আগে বলে গেছে কে কী ইংরাজি বলছে সেটা বড় কথা, কে কী বলছে। মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি নিয়ে কথা হোক, তিনি কী ইংরাজি বলছেন না কী বলছেন সেগুলো নিয়ে, তিনি কী কবিতা লিখেছেন সেগুলো নিয়ে এত কথা হবে কেন? তাহলে তার রাজনীতি নিয়ে কথা হোক, তীব্রতার সাথে তার রাজনীতি নিয়ে কথা হোক, যে পশ্চিমবঙ্গে এত বছর তিনবার সরকার থাকার পরেও আজকে পশ্চিমবঙ্গের এত এত করুণ ছবি কেন, সেইটা নিয়ে কথা হোক। ফলে আশা রাখি কি বলতে চাইলাম সেটা আপনাদের কাছে পরিষ্কার হলো। ফলে এরকম একটা ভয়ের সময় দাঁড়িয়ে আশার হাত আপনারাই বাড়াবেন। কথা মুখের এই অনুষ্ঠান যদি ভালো লাগে তাহলে কথা মুখের হাতটা ধরবেন, আমরা একসাথে পথ হাঁটব, একসাথে পথ হাঁটব, একসাথে পথ হাঁটব আর উন্নততর এক সমাজকে খোঁজার জন্যে, যে সমাজে আমরা সবাই মাথা তুলে দাঁড়াতে পারবো, নিজেদের কথা নির্ভয়ে বলতে পারবো। আমার প্রত্যেকটা কথার যদি আপনি বিরোধী হন সে কথাও আপনি নির্ভয়ে বলতে পারবেন, আমি যদি আপনার প্রত্যেকটা কথার বিরোধী হই সে কথাও আমি নির্ভয়ে বলতে পারবো, এরকম একটা সমাজের জন্যে আজকে লড়াই করতে হবে। সেই কমলেশ সেন অনেকদিন আগে একটা কবিতা লিখেছিল, আমাদের রুটি ও রবীন্দ্রনাথ দুটোই চাই, আজকে সেই চাওয়ার জায়গায় আমরা এসে গেছি। এবং এই চাওয়ার জন্যে কথা মুখের মতো ইন্ডিপেন্ডেন্ট চ্যানেলগুলোর পাশে আপনাকে দাঁড়াতে হবে এবং আমাদের এখানে থ্যাঙ্কস অপশনস আছে, মেম্বারশিপ নেওয়ারও অপশনস আছে। ইউটিউবে আপনারা মেম্বারশিপ নেবেন, যে বন্ধুরা এখনও পর্যন্ত মেম্বারশিপ নিয়েছেন তাদের প্রত্যেককে কথা মুখের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা, এবং আমার প্রত্যেক বন্ধুকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা, যাতে করে আগামী দিনে আমরা আরও কথা বলতে পারি তার জন্যে এবছর।